আছেন বিদ্যানাথী ব্লগে, তোমাদের সঙ্গে নিয়ে চলে এলাম রান্নাঘরে। এই দেখো তেল রাত্রির জন্য আলু, আর এই যে দেখো পেঁপে দিয়ে তরকারি করব, আর রুটি। আলুটা একটু ভেজে নিলাম, নিয়ে এবারে পেঁপেটা দিয়ে দিলাম প্যানে। ফ্রেন্ডস দেখো লবণ হলুদ দিয়ে দিয়েছি, আর সামান্য একটুখানি আদা আর জিরে বাটা, এই আর কাঁচা লঙ্কা না, এমনি কুচিয়ে দুখানা দিয়ে দিয়েছি। এই একটু কষিয়ে নিচ্ছি, আর সোনু পছন্দ করে, সোনুর জন্য না কয়েকটা সোয়াবিন ওই গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। রাতের তরকারিটা একদম হালকা করব। সোনুকে ভাত দিয়ে খাওয়াবো। ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ পেঁপেগুলো ছোট, আলুগুলো বড়। পেঁপেটা একটু সেদ্ধ হতে সময় নেয়, তো আলুটা ছোটো কাটলে না গলে যাবে, ওই জন্য আমি করেছি কি আলুটা একটু বড় কাটি, পেঁপেটা একটু ছোটো কাটি, মানে যে রকম পেঁপে কাটি তার থেকে আলুটা একটু বড় কাটি। আর ওই কয়েকটা সোয়াবিন গরম জলে ভিজিয়ে চিপে একদম দিয়ে দিলাম, খুব পছন্দ করে খাবে, একদম নিরামিষ তরকারি। সামান্য একটু মশলা দিয়েছি ফ্রেন্ডস, এই দেখো আমার সবজিটা কষানো হয়ে গেছে। এখানে জল দিয়ে দেবো, কষানো হয়ে গেছে ফ্রেন্ডস, এবারে জল দিয়ে দেবো। এবারে ঢেকে দিই জল দিয়ে, একটু সেদ্ধ হয়ে নিক পেঁপেটা। আলুটা মোটামুটি ভেজেছি, তো পেঁপেটা সেদ্ধ হবে। দেখো ফ্রেন্ডস শুনুর পরীক্ষা, তো রান্না বসিয়েছি, শুনু এসে বললো দিদি একটুখানি পড়িয়ে দাও, নিচে মা ধরে পেটাচ্ছে, কথা শুনছে না, পালিয়ে এসছে বই খাতা নিয়ে। আবার এই দেখো দেখো শুনু কি সুন্দর লেখে গো, দেখো সব রাইট দেখছ কি সুন্দর। না পড়ে না, শুনুর পরীক্ষা তো কালকে, কালকে কি ইংলিশ সেকেন্ড পেপার, তাই তো? ফ্রেন্ডস দেখো আমার আলু পেঁপে আর সোয়াবিন দিয়ে তরকারি হয়ে গেল, সেদ্ধ হয়ে গেছে। এবার একটুখানি দেখো একটু এলাচের, শুদ্ধ এলাচ আর কিচ্ছু না, এলাচ ডাস্ট তো দিয়ে দিলাম। আর দেব এই যে ঘিটা না ফ্রিজে রেখেছি তো জমে গেছে জানো ফ্রেন্ডস, এবারে একটু ঘি দিয়ে দিলাম, খুব ভালো লাগে, সুন্দর এলাচের ঘিয়ের গন্ধ দারুণ লাগে ফ্রেন্ডস। এই দেখো একদম ঠিকঠাক আছে, একটু মিষ্টি দিয়েছি ফ্রেন্ডস, সব ঠিক আছে। এবারে বন্ধ করে ঢেকে রেখে দেবো, ঢেকে রেখে দিই, কারণ শুনুকে একটুখানি পড়াতে হবে জানো, ওই শুনু আবার বসে পড়েছে। না 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 ওঠো 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 তাড়াতাড়ি, এই দেখো ওই দেখো আবার দুষ্টুটা শুয়ে পড়েছে। না 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 লেখো, ওঠো ওঠো, দাঁড়া শুনু একটু পড়ে নিক ফ্রেন্ডস, তোমরা সঙ্গে থাকো কেমন। ফ্রেন্ডস এই দেখো শুনু এইমাত্র পড়ে নিচে চলে গেল, এবারে আটাটা মেখে নিই, রুটি করব। তো ফ্রেন্ডস
আটাটা মাখবো, রুটিটা করব, করে তারপরে শুনুকে খাওয়াতে বসবো। রাতও হয়ে যাচ্ছে, তো ফ্রেন্ডস আটাটা মেখে নিই কেমন। ফ্রেন্ডস দেখো আটা মাখা হয়ে গেল, এবারে রুটিটা করতে যাব। তোমাদের সাথে রুটি করাটা শেয়ার করলাম না, রাত হয়ে গেছে, শুনুকে খাওয়াবো, তো তাড়াতাড়ি তাহলে ফ্রেন্ড তোমরা সঙ্গে থাকো, আমি রুটিটা করে শুনুকে খাইয়ে আসি ফ্রেন্ডস।